শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস ফলে স্কোয়াডে থাকা এনামুল হক বিজয় বা তানজিৎ হাসানের মধ্যে কেউ একজন সঙ্গী হতেন সৌম্য সরকারের তৃতীয় ম্যাচের একাদশে তানজিৎকে টোককে সুযোগ পান বিজয় তবে ফিল্ডিং সময় কাঁধে চোট পেয়ে ব্যাটিং এর সুযোগ হারান সৌম্য ফলে কনকাশন সাব হিসেবে সুযোগ পেয়ে যান তামজেদ সেই সুযোগ লঙ্কানদের বিপক্ষে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই ওপেনার খেলেছেন একাশি বলে চুরাশি রানের ইনিংস মূলত তার ব্যাটে ভর করেই লঙ্কানদের দেয়া দুশো ছত্রিশ রানের লক্ষ্য সহজে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ অবশ্য ওপেনিংয়ে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিজয় লাহিরু কুমার আর লেন্থ বলে ড্রাইভ খেলতে গিয়ে কাভারে ধরা পড়েছেন আবিষ্কা ফার্নান্দোর হাতে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তিনি কুমারার বেরিয়ে যাওয়া বল তাড়া করতে গিয়ে কুশল মেন্ডেসের হাতে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে ছাপ্পান্ন রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে এরপর লড়াইয়ে রেখেছেন তৌহিদ হৃদয় ও তানজিদ এই দুজনের উনপঞ্চাশ রানের জুটি ভেঙেছে হৃদয় ফিল্ডে তাকেও সাজঘরে ফিরিয়েছেন কুমারা শান্তকে এই পেসার করেছিলেন শর্ট বল সেই বলেই ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে আউট হন হৃদয় তার ছত্রিশ বলের ইনিংস থামে বাইশ রানে মাহমুদুল্লাহ পা দিয়েছেন কুমার আর ফাদে অফ স্ট্যাম্পের বাইরের বলে মাহমুদুল্লাহ খোঁচা দিয়ে আউট হয়েছেন চার বলে এক রান করেই দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তানজিদ আগের ওভারগুলোতে ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর চড়াও হয়েছিলেন তিনি এবার তার হাতেই উইকেট বিলিয়ে দিয়েছেন এই ওপেনার বড় শট খেলতে গিয়ে লঙ্গনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন একাশি বলে চুরাশি রানের ইনিংস খেলে এরপর মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ এই দুজনের ব্যাটে ভর করেই রানের চাকা সচল রাখে বাংলাদেশ এই জুটিতেই জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ মুশফিক ও মিরাজের আটচল্লিশ রানের জুটি ভেঙেছেন হাসারাঙ্গা এই লেগ স্পিনারেরও শর্ট অফ লেন্থ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে প্রমোদ মাদুসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি পরের বলে এসেই স্লক সুইপ করে দারুণ এক ছক্কা মারেন রিষাদ হোসেন হাসারাঙ্গার সেই ওভার থেকে দুই ছক্কা ও এক চারে রিষাদ নেন ষোলো রান হাসারাঙ্গার পরের ওভারে দুই ছক্কা তিন চারে রিষাদ নিয়েছেন চব্বিশ রান আঠারো বলে আটচল্লিশ রানের ক্যামিও খেলে বাংলাদেশকে আর চার উইকেটের জয় এনে দিয়েছেন তিনি ছত্রিশ বলে সাঁয়ত্রিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ দুই এক ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা